হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের HSC পরীক্ষাটা যেহেতু একেবারে হাতের কাছে চলে এসেছে, তো তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা কেমন তাই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো আজকের ভিডিওতে তোমাদের HSC ইংলিশ সেকেন্ড পেপারের কম্পোজিশনের জন্য একটি চূড়ান্ত সাজেশন দিয়ে দিব, যেটি ফলো করলে তোমাদের ইংলিশ পরীক্ষায় কম্পোজিশন 100% কমন পড়বে। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা, তোমরা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা এই চ্যানেলে HSC পরীক্ষা 2020-এর সকল সাজেশন, MCQ সলিউশন এবং সকল আপডেট ও নিউজ সবার আগে পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে তোমাদের আমি HSC পরীক্ষার জন্য টোটাল 8টি কম্পোজিশন দিয়ে দিব। ইনশাল্লাহ এই 8টি কম্পোজিশন যদি তোমরা খুব ভালোভাবে পড়ে যাও, এখান থেকে তোমরা একটি কমন পেয়ে যাবে। তো আমাদের সাজেশনের টপ 8 কম্পোজিশনের মধ্যে 8 নম্বর রয়েছে যে কম্পোজিশনটি, সেটি হচ্ছে চাইল্ডহুড মেমোরাইজ। তো এই কম্পোজিশনটি বাংলাদেশের শীর্ষস্থানীয় কলেজগুলোর মধ্যে প্রায় 10% কলেজের HSC টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই কম্পোজিশনটি HSC পরীক্ষা 2020 আসার সম্ভাবনা 10%। এরপর আমাদের সাজেশনের 7 নম্বর রয়েছে যে কম্পোজিশনটি, সেটি হচ্ছে ডিউটিস অফ আ স্টুডেন্ট। তো এই কম্পোজিশনটি বাংলাদেশের শীর্ষস্থানীয় কলেজগুলোর মধ্যে প্রায় 25% কলেজের HSC টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই কম্পোজিশনটি HSC পরীক্ষা 2020 আসার সম্ভাবনা 25%। এরপর আমাদের সাজেশনের 6 নম্বর অবস্থান করছে যে কম্পোজিশনটি, সেটি হচ্ছে ন্যাচারাল বিউটিস অফ বাংলাদেশ। তো এই কম্পোজিশনটি বাংলাদেশের শীর্ষস্থানীয় কলেজগুলোর মধ্যে প্রায় 40% কলেজের HSC টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই কম্পোজিশনটি HSC পরীক্ষা 2020 আসার সম্ভাবনা 40%। এরপর আমাদের সাজেশনের 5 নম্বর অবস্থান করছে যে কম্পোজিশনটি, সেটি হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ। তো এই কম্পোজিশনটি বাংলাদেশের শীর্ষস্থানীয় কলেজগুলোর মধ্যে প্রায় 50% কলেজের HSC টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই কম্পোজিশনটি HSC পরীক্ষা 2020 আসার সম্ভাবনা 50%। এরপর আমাদের সাজেশনের 4 নম্বর অবস্থান করছে যে কম্পোজিশনটি, সেটি হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অথবা গ্লোবাল ওয়ার্মিং। তো এই কম্পোজিশনটি বাংলাদেশের শীর্ষস্থানীয় কলেজগুলোর মধ্যে প্রায় 60% কলেজের HSC টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই কম্পোজিশনটি HSC পরীক্ষা 2020 আসার সম্ভাবনা 60%। এরপর আমাদের সাজেশনের 3 নম্বর অবস্থান করছে যে কম্পোজিশনটি, সেটি হচ্ছে ফিমেল এডুকেশন। তো এই কম্পোজিশনটি বাংলাদেশের শীর্ষস্থানীয় কলেজগুলোর মধ্যে প্রায় 70% কলেজের HSC টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই কম্পোজিশনটি HSC পরীক্ষা 2020 এর সম্ভাবনা 70%। এরপর আমাদের সাজেশনের 2 নম্বর অবস্থান করছে যে কম্পোজিশনটি, সেটি হচ্ছে রিডিং নিউজপেপার। তো এই কম্পোজিশনটি বাংলাদেশের শীর্ষস্থানীয় কলেজগুলোর মধ্যে প্রায় 80% কলেজের HSC টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই কম্পোজিশনটি HSC পরীক্ষা 2020 এর সম্ভাবনা 80%। এরপর আমাদের সাজেশনের 1 নম্বর অবস্থান করছে যে কম্পোজিশনটি, সেটি হচ্ছে দ্য ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। তো এই কম্পোজিশনটি বাংলাদেশের শীর্ষস্থানীয় কলেজগুলোর মধ্যে প্রায় 90% কলেজের HSC টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই কম্পোজিশনটি HSC পরীক্ষা 2020 এর সম্ভাবনা 90%। তো তোমরা HSC পরীক্ষা 2020 এর জন্য এই 8টি কম্পোজিশন খুবই ভালোভাবে পড়ে যাবে। তাছাড়া বর্তমানে সারা পৃথিবীতে একটি ট্রেন্ডিং টপিক হচ্ছে করোনা ভাইরাস, তাই তোমাদের করোনা ভাইরাস সম্পর্কিত কম্পোজিশন চলে আসতে পারে, তাই তোমরা এই 8টি কম্পোজিশনের বাইরে করোনা ভাইরাস সম্পর্কে একটু ধারণা রাখবে, যাতে তোমাদের যদি এই 8টি কম্পোজিশনের বাইরে করোনা ভাইরাস থেকে তোমাদের কোনো কম্পোজিশন চলে আসে তাহলে তোমরা লিখে আসতে পারো। তো এই ছিল আজকের ভিডিওতে, তো নেক্সট ভিডিওগুলোতে তোমরা অন্যান্য সাজেশনগুলো পেয়ে যাবে। ছাড়া তোমাদের কোন সাবজেক্টের সাজেশনগুলো বেশি দরকার সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো এই ছিল আজকের ভিডিওতে, তো ভিডিওটি ভালো লাগলে অথবা এরকম এডুকেশন রিলেটেড ভিডিওগুলো মিস করতে না চাইলে এবং HSC পরীক্ষা 2020 সকল আপডেট নিউজ এবং সাজেশনগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।